আমি একই ময়দা সিদ্ধ করে দুই রকমের পিঠা খেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই মানসা লিটল। আমি আজকে একই ময়দা যে খমির করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়ে দুই রকমের পিঠা তৈরি করব। দেখতে থাকুন। প্রথমে আমি করব সেমাই পিঠাটা বা সরু পিঠা, এটা আমাদের এলাকায় বলে সরু পিঠা। তো দেখতে থাকুন, সরু পিঠা করার জন্য যে প্রথমে আমি এভাবে ময়দাটা লম্বা করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে কেটে নিয়েছি যে পিঠাগুলোকে। আর এইদিকে আমি দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর খেজুর গুড়। এই গুড়টাকে আলাদা করে আমি এই যে ফুটিয়ে নিয়েছি, নিয়ে পিঠাগুলোকে অল্প অল্প করে দিয়ে দেব। পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ঘন করে জ্বালিয়ে রাখা দুধগুলো দিয়ে নিয়েছি। দুধ দিয়ে আমি বেশি সময় চুলায় রাখবো না। এই যে আমার পিঠা হয়ে গেছে। পিঠাগুলো দেখুন, মাশাল্লাহ, দেখতেও খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ পিঠাগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। এবং দেখুন কত সুন্দর, মানে মাশাল্লাহ, গলেও নাই আবার হচ্ছে গায়ের সঙ্গেও লাগে নাই। এবার তৈরি করব এই যে পুলি পিঠা, দুধ পুলি। তো দুধ জ্বালিয়ে নিয়েছি ঘন করে, আর আমি গুড়টাও জ্বালিয়ে নিয়েছি, আর নারিকেল নিয়েছি। নারিকেলটা কুড়ে আমি নারিকেলের পুর ভিতরে পুরটা রেডি করে নিয়েছি। আমার ভিতরের পুরটা রেডি করে নেওয়া হয়েছে গুড় দিয়ে। এবার পিঠা তৈরির জন্য আমি এভাবে পিঠার এইগুলো তৈরি করে নিয়েছি। এটা বেলে নিলেও হয়, কিন্তু বেলাটা আমার ভালো লাগে না, তাই আমি হাতে এগুলো তৈরি করে নিয়েছি। এবার নারিকেলের কুট দিয়েছি, এবার আমি ওগুলোকে মুখ আটকিয়ে নেব। এবার আমি পিঠাগুলোকে দুধের ভিতর দেবো। আমি চুলায় দুধ দিয়েছি, দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি পিঠাগুলোকে এই যে দিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি বা নিব। পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এই যে জ্বালিয়ে রাখা গুড়টা দিয়ে দেব। যে দেখতেও মাশাল্লাহ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।